নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অসমে দারিদ্র 66% থেকে কমে হয়েছে 19%, নীতি কমিশনের রিপোর্টে উল্লেখ বললেন মুখ্যমন্ত্রী। সিএএ পোর্টালে আবেদন করেন 8 জন, সাক্ষাৎকার দেন মাত্র 2 জন, জানালেন মুখ্যমন্ত্রী। বাড়ি ফিরলেন জগন্নাথ, শিলচরের ভাঙা রাস্তায় বিভিন্ন মঠ এবং মন্দিরে ফেরা রথযাত্রা। জিরিবাম কাণ্ডে আহত 2 জওয়ান এবং কিশোর কুকি জঙ্গিকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হল গুয়াহাটি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। নীতি কমিশনের রিপোর্টে অসমের প্রশংসা করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দারিদ্রতা 66% থেকে নেমে অসমে হয়েছে 19%। এই কৃতিত্ব অবশ্যই অরুণোদয় প্রকল্প বলে জানান তিনি। একথা জানালেন মুখ্যমন্ত্রী। সিএএর আওতায় অসমে এ পর্যন্ত মাত্র 2 জন নাগরিকত্বের জন্য সাক্ষাৎকারে উপস্থিত হয়েছেন। নাগরিকত্বের জন্য খোলা পোর্টালে আবেদন করেছিলেন 8 জন, কিন্তু সাক্ষাৎকারে মাত্র 2 জন উপস্থিত হয়েছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, যারা বলেছিলেন সিএএ লাঘু হলে লক্ষ লক্ষ বাংলাদেশি নাগরিকত্ব পেয়ে যাবেন, তারা এখন কি বলবেন? মানুষকে বিভ্রান্ত করে অসমে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। আজ মাসির বাড়ি থেকে বাড়ি ফিরলেন জগন্নাথ দেব, সঙ্গে সুভদ্রা বলভদ্র। দিনটি ফেরা রথ। শিলচরের বিভিন্ন রাস্তায় এদিন ছিল ফেরা রথ। রাস্তায় দেখা গেল শহরের মঠ, আখড়া এবং মন্দিরের রথ, গোপাল আখড়া, গৌরীয় মঠ, শ্যামসুন্দর আশ্রম, ইস্কনের রথ সহ নানা রথ আজ শহরের ভাঙা রাস্তায় বের হয়। রাস্তা ভাঙা থাকায় দেখা দেয় যানজট। পুনর্গঠন হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালন কমিটি। কমিটিতে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, চেয়ারম্যান সাংসদ পরিমল শুক্লবৈদ্য। 20 সদস্য বিশিষ্ট এই কমিটিতে জেলাশাসক ছাড়াও কাছাড়ের সব বিধায়ক রয়েছেন। এছাড়াও বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরাও সদস্য হিসেবে রয়েছেন কমিটিতে। জিরিবামে কুকি জঙ্গিদের গুলিতে গুরুতর আহত 2 কমান্ডোকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি পাঠানো হয়েছে। এই ঘটনায় ফুসফুসে গুলি লেগে আহত 14 বছরের কুকি জঙ্গি গোষ্ঠীর এক কিশোরকেও গুয়াহাটি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত 2 জওয়ানের নাম রবীন্দ্র সিং এবং রামেন্দ্র সিং। শান্তিপূর্ণভাবে মহরম পালনের আহ্বান জানালেন আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর। আজ হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে শরীয়ত অনুযায়ী মহরম পালন করতে বলেন তিনি। ডিজে পরিহার করতে তিনি আহ্বান জানান। এই মাস মহরমের মাস। অতীতকালে আইয়ামে জাহিলিয়তে এই মহরম মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, এই জন্য মহরমকে মহরম বলা হয়। 10 তারিখ আশুরা, 10 জন নবীকে আল্লাহ পাক পরবর্তীকারে আলম বিপদমুক্ত করেছিলেন, এই জন্য ইয়াকে আশুরা বলা হয়। কিংবা তো 10 তারিখ মহরমের 10 তারিখ, এই জন্য তাকে আশুরা বলা হয়। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, আল্লামা ডক্টর ইকবালের এই সংলাপটি সর্বদা মনে পড়ে। তিনিই বলেছিলেন, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালাকে বাদ, প্রত্যেক কারবালার পরে ইসলাম পুনর্জীবিত হয়। ইসলামী ক্যালেন্ডারের সর্বপ্রথম মাস হল মহরম। এই মহরম আত্মবলিদানের মাস, এবং শেষ মাসটি হল জুলহজ। এই মাসও কুরবানি বা বলিদানের মাস।
কাঠিগড়ার বন্যা পূর্ববর্তী নানা সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন কালাইন ব্লক কংগ্রেস। এ নিয়ে কাঠিগড়ার সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র দিয়েছে ব্লক কংগ্রেস। 10 দফার দাবি নিয়ে স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন কালাইন ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায়, 2 প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার এবং তিলকচাঁদ দাস, NSUI জেলা সহসভাপতি জামিল উদ্দিন প্রমুখ। 13টা দফার দাবি দিয়ে আমরা দিয়েছি, বিশেষ করে আমাদের তদঞ্চলের যে বর্তমানে আমাদের NH6 যে রাস্তার যে দুরবস্থা সেটা বলার মতো নেই। মালিডোর থেকে কাঠিগড়া গ্রামীণ ব্রিজ অবধি ইশারির মতো গর্ত হয়ে আছে, সেই গর্তর জন্য প্রায় জায়গায় জাম থাকে, রাস্তা ব্লক থাকে, প্রায় 8 ঘন্টা ব্লক থাকে। সেই ব্লকের জন্য অনেক অসুবিধা হচ্ছে, হয়তো সময় মতো যারা স্টুডেন্টরা স্কুল কলেজে বসতে পারছে না, ইভেন গর্ভবতী মাদেরকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া অনেক কষ্ট হচ্ছে। এই ধরনের দাবি নিয়ে আমরা সার্কেল মহোদয়ের কাছে দিয়েছি। তার সঙ্গে আমাদের বিশাল দাবি হচ্ছে, মানে কাঠিগড়ার যে 6টি সুইচগেট আছে, প্রায় সুইচগেটটা অকেজ। এই সুইচগেটের কারণে আমাদের এলাকায় প্লাবিত হয়ে অনেক বাড়ি ঘর ভারি মানে ডুবিয়ে রাখা হয়। সেই জন্য আমরা বিগত 22 থেকে আমরা এটা আমরা দনা ধরেছি, আমরা DC মহোদয়ের কাছে আমরা জানাচ্ছি। তো আজ অবধি কোনো ধরনের সুরা হয়নি, বর্তমান সরকার শুধু কর্ণপাত করেনি। তাই আমরা কংগ্রেসের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি যে সুইচগেটগুলো 70% সংস্কার করার জন্য, আর কিছুগুলো জায়গায় যে আমাদের ঘোষকার্য পর্যাপ্তভাবে পৌঁছে নেই, তাই আমাদের সার্কল মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ যে আমাদের ঘোষকার্যগুলো পৌঁছার জন্য। আজকে আমরা কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কাঠিগড়া সার্কল অফিসার মহোদয়কে আমরা একটা মেমোরান্ডাম আমরা প্রদান করেছি। বিশেষভাবে আপনারা দেখবেন যে বন্যার যে পরিস্থিতি, যেভাবে কাঠিগড়া বেহাল অবস্থা ছিল এবং বন্যার পরবর্তী পরিস্থিতিতে এখন যেভাবে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যারা আছে ঘর বাড়ি বানিয়েছিল, ওনাদের ঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং যারা ঝড়ে ঘর বাড়ি নষ্ট হয়েছে, এবং বিশেষভাবে PHC যেগুলো আছে, যে খাবার জলের যেভাবে সংকট দেখা দিয়েছে, বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে, এইসব সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা আমাদের কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সার্কেল অফিসারকে আমরা একটা মেমোরান্ডাম প্রদান করেছি। এবং আমরা সেখানে আমাদের আরও কিছু সমস্যা যেগুলো আছে কাঠিগড়ার, যেমন জাতীয় সড়কের যেগুলো সমস্যা আছে, সুইচ গেটের সমস্যা যেগুলো আছে, এবং বিশেষভাবে দেখবেন এমন অনেক জায়গায় গবাদি পশু যেগুলো খাদ্যে কোনো পৌঁছেনি, সে ব্যাপার নিয়েও আমরা আমাদের মেমোরান্ডাম উল্লেখ করেছি। এবং আমরা দাবি জানিয়েছি অতিসত্ত্ব যাতে যে দাবি যেগুলো আছে কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে সেই দাবি যাতে পূরণ করা হয়। এবং আমরা আজকে আমাদের বিধায়ক উপস্থিত হওয়ার কথা ছিল, উনি বিশেষ কারণে ঘটে থাকে উনি আসতে পারেননি, ওনাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কাঠিগড়া জায়গায় গিয়েছি এবং যেগুলো সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আজকে মেমোরান্ডামের মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়। আমরা আশা করছি যাতে আমাদের যে দাবি আছে 13 দফা দাবি, যে দাবি যাতে অতিসত্ত্বর পূরণ হয় সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের আজকে মেমোরান্ডাম প্রদান করেছি। আলগাপুরের টাকা কাটলিছড়ায় খরচ করছেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। ডিলিমিটেশনের পর হাইলাকান্দির সঙ্গে যুক্ত হওয়া আলগাপুরের একাংশ এলাকার জনগণকে প্রাপ্য থেকে বঞ্চিত করছেন নিজাম, এমন অভিযোগে বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভে নামেন বকরিহাওয়ের 2 খণ্ডের মানুষ। এলাকার জনগণ বন্যায় দিশেহারা হলেও একবারও খোঁজ নেননি নিজাম, এমনই অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাই আড়াই বছর আমরা আবার রয়েছে ও জায়গার, তাই আমরা ভরিও দ্বিতীয় মানে ও পর্যন্ত প্লাডে মানুষের কষ্ট হওয়ার তাহলে দেখা গেছে না একদিন পর্যন্ত। তাই আড়াই বছর থাকার সত্ত্বে তাই খাটলি ছড়াতে গিয়া হনো গিয়া মানুষের মানে সহায়তা করদা সহায়তা তার কদিন পরে আত খেলা পাউত খেলা মাথাত খেলা এখন 26 লাশ খেলা তার হনো হইব খাটলি ছড়াত। আমরা তো টাকা টুকা খুঁজা পাইছি না, টাকা তাই হননিয়া দিতরা সাহায্য সাহায্য আমরার পয়সা হননিয়া দিতরা আর আড়াই বছর টাকা খালিন দিন হয়েছেন। আর রাস্তা রাস্তা তো ভুলাইলে আসলো, রাস্তা বাঙ্গিও যা তাই নিয়ে খবরেও না, তাই হনর খবরে হাঁটলি ছোড়া গরুর বুসি বাসি এই সেই মানুষ গরু এই ফটো তো মানে মর্দা খাইবার পানি নাই, তাই নেমেলে তাকিয়া আমরা কোনো সাহায্য নাই। মানে বহু সমস্যা বর্তমানে আমরা খাইবার জল নাই, এবারে ঘ খাদ্য নাই, বরুলিয়া মানুষের খুব বেশি জগড্ডা। এরপরে আমরা লোকাল MLA এখনো পর্যন্ত আইয়া কোনো তার যোগাযোগ করছেন না, কোনো খবর নিছেন না। এতদিন খালি রাহুল রায় আইয়া তান রায়ভাড়া কলোনিতে এটুক সামান্য সাহায্য করিয়া গেছেন, আমরা এদিকে আর কোনো জাত খায় খবর খেয়েও আইসই না। আমরা MLA বানাইলাম আমরার হুইজা নিয়ে খাটি ছোড়া দিতা, তাই নবাদুত নিয়া আমরার মানে হুইজা দি নিয়া কোনো সিনেমিলে খেলা খেলাইতা খাটি ছোড়া MLA ওইটা নিহিবার, তাই আমরা এই বাজু
আমরা ইবাদুর এমএলএ বানাইলাম, ইবাদুর শেষ হয়ে গেছেন, খাটি দেওয়া দিয়ে তাই এমএলএ হইতা নিবা ফোন গিয়া অবাদুর মানুষে অবাদুত কইমু তাই এমএলএ বনকুয়া কিলা বনইন ইবাদুর হইসা নিয়ে অবাদুত দিতরানি আর ইবাদুর মানুষে ভোট দিছুই নাই তাই আবার হইসা আড়াই বছর এমএলএ আর তাই নাই কোনো গুর তাই নাই ইবাদুত কোনো খবরও নাই, খবর রাখরা না, কোনো মানুষ নাই, অসহায় মানুষ মানে সড়কে আটে মানে উঠিতরা কোনো মানুষের কোনো কিছু দেবা নাই, এমএলএ আছে করি আমরা এমএলএ জনশূন্য আলগাপুর কোনো এমএলএ নাই এখন এখন বদর চাচাও নাই, বদর চাচার লোকের বাসাই সকলকেও নাই, খাম হইছে না বান্ধ আস্তা ফ্ল্যাট বান ভাঙ্গিয়া উত্তর আইলা গান্ধী আস্তা পাবার সারা জলের জলের তলে মানুষ, কিন্তু এই কন্ট্রাক্টর এফআইআর দেওয়া যায় না, এই মানে এমএলএর ই জিনিস নাই নি বলে কন্ট্রাক্টর এফআইআর দিয়া কেতালে কাম করাইলো না, আজ ছয় মাস কোনো ক্ষেত হইতো না, উত্তর আইলা গান্ধী কোনো ক্ষেত হইতো না, এই বান্দর ফলার গেট ভাঙ্গিয়া এমনি অবাধে ভানি আমার ফলার গেট ভাঙ্গিয়া অবাধে ভানি আমার এখন কোন ফ্ল্যাটটা ফলার ফলার ভানি আইয়া মানে ফ্ল্যাট হয়ে যায় গাঙ্গে আর বিলে সমান গাঙ্গো এক ইঞ্চি বাড়লে বিলে এক ইঞ্চি বাড়ে ক্ষেত খান্তি নইতো মানুষের যার গিয়া হন মাস। ডক্টর এ বি জে আব্দুল কালাম ইনস্টিটিউটের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হলো রবিবার গান্ধী ভবনে। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কৃষ্ণেন্দু রায়, ফ্যাকাল্টি সব্যসাচী দাস, সুপ্রতীক রায় প্রমুখ। काफी कुछ अचीव किए इन एकेडमिक फील्ड, हो सकता है उसके अलावा कुछ अचीव ज्यादातर ना हो, बट आप एनडीएन देखेंगे किस प्रकार के एकेडमिक्स में अचीवमेंट है इंस्टीट्यूट का, ठीक है, और वही एक एजुकेशनल ऑर्गेनाइजेशन के लिए उसका एकेडमिक अचीवमेंट के बिहाफ कुछ होता ही नहीं है मेरे हिसाब से, ठीक है। अगर हम साल भर काम करने के बाद टुगेदर टीम वर्क करने के बाद एक अच्छा रिजल्ट प्रोड्यूस नहीं कर पाए, साल के एंड में हमें बहाना देना पड़ा कि शायद ये वजह था, वो वजह था, ये वजह था, बच्चा नहीं पढ़ा था, ये नहीं पढ़ा था, और उस वजह से रिजल्ट नहीं आया, तो इससे बड़ी शर्म की बात हमारे लिए कुछ हो नहीं सकता है। टुगेदर अगर एक टीम के थ्रू एक रिजल्ट प्रोड्यूस नहीं हो रहा है, डेफिनेटली उसके बच्चों का कंट्रीब्यूशन चाहिए और सबसे ज्यादा उन्हीं का चाहिए। বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম দুর্গা বাহিনীর সাত দিনের শৌর্য প্রশিক্ষণ শিবির সম্পন্ন হলো গতকাল করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে। গত 8 জুলাই থেকে এই শিক্ষাবর্গ শুরু হয়েছিল। গতকাল সমারোপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্রসদন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষা শর্মিষ্ঠা খাজানজি, মুখ্য অতিথি ছিলেন আইনজীবী সোনালী দত্ত। অনেক মেয়েরা আমাদের যে ঘটনা ঘটছে আমি কলকাতা থেকে দেখলাম যে ইদানিং আমাদের এখানে 2023 থেকে শুরু হয়েছে যে মেয়েদের হাঁটার ঘটনা দিচ্ছে, কোনো মেয়েদেরকে বিবাহ দেওয়া হতো না বা কোনো মেয়েরা স্কুলে যাচ্ছে, যে কোনো ছেলেরা বাইক নিয়ে বা বিভিন্ন দামি দামের গাড়ি নিয়ে মেয়েদেরকে প্রদর্শন করে মেয়েদেরকে আমাদের হিন্দু মেয়েদেরকে বিশেষ করে ওদের একটাই উদ্দেশ্য যে হিন্দু মেয়েকে বিয়ে করলে অনেক নাকি খুব পুণ্যবান হয়, যেটা মানে ওদের মনের মধ্যে এই ইচ্ছা থাকা, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তোমরা অনেক ছোট, তোমাদের যে শিক্ষা আমি দেখলাম এখন আমাদের আমার খুব ভালো লাগলো, তোমরা এইটা জিনিস মনে মনে চিন্তা করবে যে আমরা যাতে হিন্দু হিন্দুত্ব বজায় রাখতে পারি, আমরা কোনো সময় মুসলিম যে কোনো ছেলে হোক ওর চেহারা ছবি বা ওর টাকা পয়সা দাম্পত্য জীবন এসব দেখে তোমরা কোনো সময় অন্যদিকে মন দিবে না, মা বাবার দিকে সবসময় যে কোনো তোমার মা বাবা তোমাকে কিন্তু প্রকন্ন মানে খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে বিয়ে দেবেন না, ঠিক আছে। আমরা এই যে আমি যে বর্তমানে যে মনে করেন কোর্টে আমি কাজ করছি, কিন্তু দেখি তো অনেক মেয়েরা আসে এসে তা ওদের কনভার্ট হয়ে বিয়ে করতে চেষ্টা করে।
শহরের বিশিষ্ট নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যায়নের পাঁচ দিনের বিহু নৃত্য কর্মশালা সম্পন্ন হল গতকাল। গত 10 জুলাই থেকে শুরু এই কর্মশালার প্রশিক্ষক ছিলেন গুয়াহাটি থেকে আগত ভারত কলা রত্ন পুরস্কারপ্রাপ্ত বিহু সম্রাজ্ঞী ড্রিমলি গগৈ, সহযোগিতায় ছিলেন দৌরথি গগৈ, এছাড়াও ছিলেন নৃত্যায়নের ভাইস প্রেসিডেন্ট পুলক দাস, অধ্যক্ষ চন্দন মজুমদার, সম্পাদক চন্ডিমা মজুমদার এবং সাংস্কৃতিক সংগঠক গোরা চক্রবর্তী। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী। কর্মশালায় 90 জন প্রশিক্ষার্থী অংশ নিয়েছিলেন। সমস্ত পরিয়ালবর্গ, মই আজি সাতদিনীয়া যিটো কর্মশালা, সেই কর্মশালাত অংশগ্রহণ করায় বিহুর যিটো শৈলী, বিহু নাচৰ যিটো পরম্পরা, সেইটো ধরে রখার যিটো আপনার চেষ্টা, আপনার যিটো মানসিকতা আপনাদের সহযোগ করেছে গুরু চন্দন মজুমদার আর গুরু চন্দ্রিমা মজুমদার জেন, তার আপনার সকলকে মই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর সকলকে এবার হাত ধরে নিজকে উদগনি জগাবর কারণে আপনার অনুরোধ জানাইছো। প্রশিক্ষণ লৈছিল, প্রশিক্ষণ দিছিল, এতিয়া এই কাখৰ বিদ্যালয়ৰ পৰা আহি গুৰুৰ গৃহত বিদ্যালয় বুলি নকওঁ, এই নৃত্যৰ যি প্ৰাংগণত আপোনালোকে আপোনালোকৰ পদধূলা দি জাতিষ্কাৰ কৰি তুলিছে, পবিত্ৰ কৰি তুলিছে এই মহান ঠাই টুকুৰা, তাৰ কাৰণে ভগৱানৰ আশীষ নিৰ্মাণী ছাৰৰ ওপৰত আছে, মেডামৰ ওপৰত আছে, সেয়েহে এখনি বিদ্যালয় বুলি নহয় এই নৃত্যৰ প্ৰাংগণ য'ত সাধনা কেন্দ্ৰ, সাধনা কেন্দ্ৰ গঢ় লৈ উঠিছে আপোনালোকৰ সহায় সহযোগিতাৰ সফলতাৰ আঁৰত ছাৰ আৰু মই ধন্যবাদ প্ৰভুজনৰ ওচৰত আমি প্ৰাৰ্থনা। করিমগঞ্জ সদর রেঞ্জের অধীন বাঁশবাড়িতে অবৈধভাবে অবাধে চলছে কাঠের মিল, বনজ সম্পদ ধ্বংস করা হচ্ছে অবাধে, এ নিয়ে বিভাগ সম্পূর্ণ নীরব। স্থানীয় বুরহানউদ্দিন নামের এক ব্যক্তি অবৈধভাবে এই কাঠের মিল চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। আমাদের প্রতিনিধি ক্যামেরায় বন্দী হয়েছে এমনই অবৈধ কারবারের দৃশ্য। অত্যন্ত লজ্জাজনক একটা কথা এবং দুঃখজনক কথা আমরা দেখতে পেয়েছি। শনিবারের নিকটে অবস্থিত বাঁশবাড়ি, সেখানে একটা কাঠের মিল সেখানে বসানো হয়েছে। সেখানে দেখা গেছে মানে গাছপালা কেটে অবৈধভাবে কাঠের মিলটা বসানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি শুধু এখানে নয়, জেলার আর অন্যান্য জায়গায়ও রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা জানি যে বন বিভাগ অ্যাকশন নিচ্ছে আমরা শুনতে পাই, কিন্তু বন বিভাগ অ্যাকশন নেওয়ার পরও তাদের নাকের ডগায় কীভাবে অবৈধভাবে এসব হতে পারে সেটা আপনাদের মাধ্যমে আমার DFO মহোদয়ের কাছে একটা প্রশ্ন, এবং যেহেতু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের হেড জেলা আয়ুক্ত মহোদয় মৃদুল কুমার যাদব মহোদয়ের উদ্দেশ্যে আমি বলছি, ওনাকে আমি এই ব্যাপারে অবগত করছি আপনাদের মাধ্যমে। এবং এই সমস্ত জিনিস, গাছপালা কাটাটা দেখুন আমাদের মানে পরিবেশের জন্য ভালো নয়, এবং এটার আমরা তীব্র বিরোধিতা জানাই, এবং আমরা আশা করি প্রশাসনের হস্তক্ষেপ উইথ এন ইমিডিয়েট এফেক্ট। যদি দেখি আমরা প্রশাসনের হস্তক্ষেপ হয়নি, প্রথমে আমরা জেলা উপায়ুক্তর সাথে এই ব্যাপারে কথা বলবো, এবং যদি জেলা উপায়ুক্ত আমাদের সাথে মিলান, আর আমরা কথা বলার পরও যদি কোনো ধরনের কোনো অ্যাকশন হয় না, অ্যাট দ্যাট টাইম উই উইল গো টু ডেমোক্রেটিক প্রোটেস্ট। কোঅপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো গতকাল। সকাল 11টা থেকে শুরু এই সভায় কনজিউমার সোসাইটি, জিপি লেভেল সোসাইটি এবং ইন্ডিভিজুয়াল সোসাইটির 64 জন সদস্যের মধ্যে 45 জন উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান বিনয়ভূষণ শর্মা, ভাইস চেয়ারম্যান বাসুদেব শর্মা, ডিরেক্টর রথীন্দ্রনাথ সাহা প্রমুখ। আজকে আমাদের শিলচর হোলসেল কোঅপারেটিভের অ্যানুয়াল জেনারেল মিটিং, আমরা বিজ্ঞপ্তি অনুযায়ী 11টা থেকে, সকাল 11টা থেকে মিটিংটা আরম্ভ হয়েছে, এবং আজকে খুব আনন্দের ব্যাপার আমাদের 3টা ক্লাসে সদস্যরা আছেন। একটা হলো এ ক্লাস কনজিউমার সোসাইটি, 2 নম্বর বি ক্লাস জিপি লেভেল সোসাইটি, এবং 3 নম্বর ইন্ডিভিজুয়াল মেম্বাররা শিলচর টাউনের। এই মিটিংয়ে আমাদের টোটাল সদস্য হলো 64 জন, তার মধ্যে আজকে প্রায়
45 জনের মতো সদস্য প্রেজেন্ট হয়েছেন, উপস্থিত হয়েছেন, এবং এ ক্লাসেরও সদস্যরা এসেছেন। বি ক্লাস থেকে আমাদের জিপিএসএস প্রেসিডেন্ট প্রশান্ত পাল, সুশান্ত পাল, এবং সেক্রেটারি জাবির লস্কর, এবং অন্যান্য জিপিএসএস সেক্রেটারিরা এই এজিএমে অংশগ্রহণ করে আজকের মিটিংটা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছেন। এবং আমাদের চেয়ারম্যানের পরিচালনায়, চেয়ারম্যান বিনয়ভূষণ শর্মা মহাশয়ের পরিচালনায় প্রত্যেকটা এজেন্ডা ব্রিফলি আমরা মিটিংয়ে তুলে ধরেছি। এবং গত বছর 23-24 যে আয় ব্যয়ের হিসাব নিকাশ সম্পূর্ণ তুলে ধরেছি, এবং সর্বসম্মতিক্রমে এই হোলসেল কোঅপারেটিভের অ্যানুয়াল জেনারেল মিটিংটা সম্পন্ন হয়েছে। নীলামবাজার বাহাদুরপুরে যান দুর্ঘটনায় আহত তিনজন গতকাল রাতে পাতারকান্দিমুখী একটি অল্টো গাড়ির ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে অল্টো গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতরা হলেন দলন মিয়া, সৌরভ নবশূদ্র এবং আলিমুদ্দিন। ঘটনাস্থলে ছুটে আসে নীলামবাজার পুলিশ। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। অসমে দারিদ্র 66% থেকে কমে হয়েছে 19%, নীতি কমিশনের রিপোর্টে উল্লেখ বললেন মুখ্যমন্ত্রী। সিএএ পোর্টালে আবেদন করেন 8 জন, সাক্ষাৎকার দেন মাত্র 2 জন, জানালেন মুখ্যমন্ত্রী। বাড়ি ফিরলেন জগন্নাথ, শিলচরের ভাঙা রাস্তায় বিভিন্ন মঠ এবং মন্দিরে ফেরা রথযাত্রা। জিরিবাম কাণ্ডে আহত 2 জওয়ান এবং কিশোর কুকি জঙ্গিকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হল গুয়াহাটি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।